নমস্কার সিম্পলি রুটেড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না আজকে আমি একটা নতুন ফলের রিভিউ দেব ফলটার নাম ভেলভেট অ্যাপেল বাংলায় এটাকে গাব বলে থাকি আমরা গ্রাম বাংলার লোকেরা এই ফলের সাথে পরিচিত হলেও আমরা যারা শহরে থাকি তারা সাধারণত এই ফলের সম্বন্ধে বিশেষ কিছু জানি না যারা শহরের দিকে থাকেন তারা হয়তো এই ফল সম্বন্ধে মা ঠাকুমার কাছ থেকে অনেক কথা শুনেছেন বা কোনো পত্রপত্রিকা বা বইয়ে পড়েছেন এই ফল সম্বন্ধে এই ফল আমাদের এখানকার মার্কেটেও সেরকমভাবে অ্যাভেলেবেল নয় এই প্রথম মার্কেটে গিয়ে আমি এই ফল দেখতে পেলাম এবং ফল যিনি বিক্রি করছিলেন তিনি বললেন গাব যেহেতু মায়ের কাছ থেকে এই ফলের সম্বন্ধে শুনেছি তাই নামটা শোনার পর আমি কিছুটা হলেও চিনতে পারলাম এখানে যে আমি চারটে গাব কিনে নিয়ে এসেছি তার দাম আমার পড়েছে তিরিশ টাকা এই ফলের আউটার স্কিনটা বা খোসাটা অনেকটা রেডিশ অরেঞ্জ আর সাইজটা আপেলের মতো যেহেতু এটা হাতে নিলে একটা ভেলভেটের মতো ফিল হয় সেহেতু মনে হয় এই ফলের নাম হয়েছে ভেলভেট অ্যাপেল গাবের ওপরের দিকের অংশটা বা বোটা যেখানটায় থাকে সেই অংশটা অনেকটা সবেদার মতো আমার ছেলে এই ফল খেয়ে আপনাদের জানাবে ওর কেমন লেগেছে তার আগে ফলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নিলাম কারণ এর অংশটা খুব নরম তাই খোসা ছাড়াতে বেশি সময় লাগলো না আম জাম কাঁঠালের মতো এই ফলও গরমের সময়ই পাওয়া যায় ওপরের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর ভেতরে যে শাঁস অংশটা বা পাল পংশটা সেটা অফ হোয়াইট কালারের গাবের খোসাটা পুরো ছাড়িয়ে নিয়েছি এরপর দেখুন একটা খোসা ছাড়ানো আপেল আর গাব দুটোই একই রকম দেখতে লাগে এবার গাবটাকে পিস করে নিচ্ছি পিস করার সময় আন্দাজ ছিল না যে ভেতরে এত বড় দানা থাকতে পারে তাই একটা টুকরো বার করার সময় হঠাৎ ছিটকে গেল দেখুন ভেতরে দেখা যাচ্ছে কত বড়ো একটা বীজ রয়েছে কালো মতো আস্তে আস্তে অন্যগুলো সেজন্য প্রথমবার ভুল হওয়াতে আস্তে আস্তে পরেরগুলো পিস করে নিচ্ছি চারটে পিস করেছি চারটে পিসের ইয়ে থেকে বেশ বড় বড় বীজ দেখা যাচ্ছে হ্যালো আসুন দেখেনি এই নতুন ফল খেয়ে ও কি বলছে ও কিন্তু ভীষণ ফল ফল ভালোবাসে তাই নতুন একটা খাওয়ার এক্সাইটমেন্টও থাকে ওর মধ্যে আসুন দেখে নি এই ফল খেয়ে ও কি বলছে যদিও এটা আমাদের দেশীয় ফল কিন্তু ফলটা কাটার পর যে গন্ধটা বেরোলো গন্ধটা আমার ততটা ভালো লাগেনি জানি না খাওয়ার পর ছেলে কি মতামত দেবে ওর মতোই এই ফল খাওয়া আর দেখার অভিজ্ঞতা আমার এই প্রথম মায়ের মুখে অনেক গল্প শুনেছি কিন্তু দিনই এর আগে দেখা বা খাওয়া কোনোটাই হয়নি কথা বলতে বলতেই ছেলের একটা পিস খাওয়া হয়ে গেছে দেখুন একটা পিস থেকেই ও দুটো বীজ পেয়েছে ফলের তুলনায় বীজগুলো সাইজে বেশ বড় আর দেখতে ব্রাউন কালারের পুরো খেজুরের মতো প্রথম যে পিসটা খেলো সেটা খাওয়ার পর মনে হচ্ছে না স্বাদটা খুব পছন্দ হয়েছে ওর আবারও একটা পিস খাচ্ছে দেখা যাক সেকেন্ড পিসটা খাওয়ার পর কি বলে ফলটার নাম ভেলভেট অ্যাপেল হলো এটা একেবারেই আপেলের মতো খেতে নয় ফলটা আমার খুব একটা ভালো লাগলো না এটার পাল অনেক নরম আপেলের আরও অনেক শক্ত হয় আর এটার গন্ধটাও আমার খুব একটা ভালো লাগেনি এটার দানাটা ব্রাউন কালার আর পুরো খেজুরের মতো দেখতে পরের বার ওই যে পিসটা খেলো তার মধ্যে থেকে একটা বীজ বেরিয়েছে আপেলের মতো দেখতে এই ফলের রঙটা অনেকটা রেডিশ অরেঞ্জ আর বাইরের স্কিনটা ভেলভেটের মতো অন্য পিসগুলো থেকেও আমি বীজগুলো বার করে সব একসাথে করে নিয়েছি এরপর আসুন দেখে নি কতগুলো বীজ বেরোলো একটা গাপ থেকে একটা গাপ থেকে আমি সাতখানা দানা পেয়েছি বীজের রং পুরো খেজুরের মতো সাইজটাও খেজুরের মতো শেপটা অনেকটা কমলা লেবুর কোয়ার মতো বাঙালিরা লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজোর সময় শুকনো তালের আটির ভেতর থেকে একটা শ্বাস অংশ বার করে সেটা পুজোর প্রসাদ হিসেবে ব্যবহার করেন আমার এই ফলের স্বাদটা অনেকটা সেই তালের আটির ভেতরের শ্বাসের মতো লেগেছে ফলের যে খোসাটা ছাড়িয়ে ফেলে দেওয়া হয়েছে এই অংশটাই অনেকটা ভেলভেটের মতো আপনারা অবশ্যই এই ফল খেয়ে দেখবেন কারণ এই ফলের রকম উপকারিতাও আছে আমি ডেসক্রিপশানে সেগুলো দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সব ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ